বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আরাফ ডেইলি ব্লগে। সবাই কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে আমার কবুতরের ঘর। তো আজকে কবুতরের ছোট্ট বাচ্চা রান্না করা হবে। তো আসলে কবুতরটা একটা শখের, যারা পালে এবং যারা এই জিনিসগুলো ভালোবাসে তারাই তার আনন্দটা উপলব্ধি করতে পারবে। তো আমি যেহেতু অনেক কবুতরকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি, এজন্য আমি এটা আনন্দটা উপলব্ধি করতে পারি। তো এই তো আজকে এই বাচ্চাটাকেই জবাই করে রান্না করা হবে। তো আরব বাবু তো বাচ্চাটাকে ধর আগে খুব ভয় পেত, এখন ইদানিং দেখছি সে ভয় পায় না, ধরে আছে, বলছে আম্মু আমি এটা জবাই করব, আমি ধরব। অথচ সে যখন জবাই করার কথা বলছে সে রক্ত দেখলেই ভয় পায়। তো আসলে বাড়িতে যদি যে কোনো কিছুই হোক না কেন, পারলে সেটার প্রতি একটা অন্যরকম মায়া ভালোবাসা তৈরি হয়। তো কবুতরগুলো এমন একটা ভালোবাসার জায়গা। তো এই তো আরাববাবু ধরতে গিয়েও ধরতে চাচ্ছে না, রক্ত দেখলে সেই প্রচণ্ড ভয় পায়। তো ফাইনালি জবাই করা হয়ে গেছে। তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো হয়তোবা আমার প্রতিদিন একজন গৃহিণীর রুটিন তো থাকেই, তার সংসারের কাজকর্ম, তো আমি সেগুলোই তুলে ধরি এবং এগুলোই শেয়ার করি, আমি কি করি না করি সারাদিন এ টু জেড, যতটুকু সম্ভব হয় ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমি এটা কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পুড়িয়েও নিয়েছি এবং এগুলো ছোট ছোট আকারে কেটে নিব। আসলে কবুতরটা অনেক পুষ্টি সমৃদ্ধ, সেটা কম বেশি সবাই ভালো জানে। তো আমার ফাইনালি কাটা শেষ, এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। তো এর আগে বাড়িতে জানি না ইঁদুরের অত্যাচার সবাইকে করে কি না, আমার বাড়িতে প্রচণ্ড ইঁদুর হয়েছে। আশেপাশে গ্রাম, তো এখন ধানের মৌসুম, সেজন্য ইঁদুর উৎপাতটা একটু বেশি। তো এই তো ইঁদুরের ফাঁদ পেতেছিলাম, ফাঁদে সে পাড়া দিয়েছে এবং আটকাও পড়েছে, বাড়ানোর কত চেষ্টা করছে। এত অত্যাচার করে ইঁদুরের, ইঁদুর যেমন ইঁদুর তেলাপোকা এগুলো তো গ্রামে সব সময় জ্বালাতন। তো এখানে পাশে একটা পুকুর আছে, সেই পুকুরেই আর কি এটাকে ডুবিয়ে মারা হচ্ছে। আরাববাবু তো বলছে আম্মু একে কি আত্মহত্যা করাচ্ছ কেন, সে এটা কিছুতেই মারতে দিবে না, খেলবে, সে ভাবছে এটা খেলার কিছু আর কি। তো এই তো ইঁদুরের ইয়েতে মারা গেছে। এখন আমি রান্নাতে চলে গেলাম, গ্রামীণ পরিবেশে গ্রামীণে রান্না, মাটির চুলাই। তো এখানে আমি এলাচ দারচিনি দিয়ে নিয়েছি, হাউজওয়াইফ এবং আলু দিয়ে রান্না করব। সে কবুতরের মাংসগুলো খেতে ভালোই লাগে, কম বেশি আমি সবই খাই, সবই পছন্দ করি। আপোরা আছে এবং ভাইয়া যারা আমার ভিডিওটা দেখে, তো এই তো রান্নার তারা হয়তো বা বলতে চলে এসেছি এখানে মশলাটা কষিনি। আর রান্নাটা সবসময় ডিপেন্ড করে তবুও মশলা যতটা কষানো হবে তার উপরে, প্রতিদিন আমি মশলা যতটা সুন্দর কষানো হবে রান্নাটাও ঠিক ততটাই টেস্টি হবে। আবার অনেকে বোঝে, তো এই যে আমি করি চুলাই আর কি মাটির চুলা দিয়ে রান্না করছি, এক পাশে ভাত বসিয়েছি এবং অন্য পাশে কবুতর রান্না কবুতরটা বসিয়েছি। তো এখানে আমি কবুতরটা কষিয়ে নিলাম। তো আমাকে যারা অবশ্যই তারপর ভালোবাসেন তারা নিশ্চয়ই ঝিঙা আমার ভিডিওটা দেখেন, ঝিঙা ভাজি অবশ্যই এবং খেতে বেশ ভালোই লাগে, ভালো মন্দ সব নিয়েই তো মানুষের জীবন। তো অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, অনেকের কাছে না, এটাই স্বাভাবিক। ভাজিটা আমি এখানে ঝিঙে ভাজিতে শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো মরিচটা দিলে ভাজিটা আসলে ভালো লাগে আমার কাছে, কিন্তু শুকনো মরিচটা খাওয়া ঠিক না, তবুও গ্যাসের প্রবলেম হয়, তবুও আমি সেটা করেছি। এই যে আমার রান্না,
শেষ, এখন পরিবেশনের পালা। তো আবারও বরাবরের মতোই একই কথা যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়, এটাই আশা করি। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever come?